সাধু সন্ন্যাসীরা কেউ কেউ রাজনীতি করছে। গুঘাটের একটি নির্বাচনী জনসভা থেকে তোপ মুখ্যমন্ত্রীর, একই সাথে নাম করে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ নাকি বুথে তৃণমূল এজেন্টকে বসতে দেবে না, এমনই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। আর নির্বাচনী প্রচারে ধর্মীয় সংগঠনের নাম রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে শোনা মাত্রই সরব হয়েছে বেশ কয়েকটি ধর্মীয় সংগঠন। কার্তিক মহারাজকে আক্রমণের প্রতিবাদে আগামী দিনে তারা প্রতিবাদী আন্দোলনে যাওয়ার কথা ভাবছে। আর এ বিষয়ে কৃষ্ণনগর ভারত সেবাশ্রম সংঘে একান্ত সাক্ষাৎকারে কার্তিক মহারাজ সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন। কার্তিক মহারাজ বলেন, মুখ্যমন্ত্রী প্রমাণ করুক আমি বলেছি, ও যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, আর যদি এটা প্রমাণ না করতে পারেন তবে তিনি কি করবেন, এই প্রশ্ন ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রীর দিকে। একই সাথে অধীর চৌধুরী ও কার্তিক মহারাজকে 2019 সালের শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তৃণমূলের হয়ে কথা বলেছিলেন বলে মন্তব্য করেছেন। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেকদিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবক সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ, তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। মুখ্যমন্ত্রীর দাবি একদমই মিথ্যে, ভ্রান্ত। আমি তাকে চ্যালেঞ্জ করছি ওপেন, যে তিনি প্রমাণ দিক কোন জায়গায় কোথায় বলেছি। আর আমি কার্তিক মহাজ, আমার কি ক্ষমতা আছে একজন বর্তমান পশ্চিমবঙ্গের দুর্দণ্ড প্রতাপ টিএমসি তাদের এজেন্টকে বের করে দেব, এটা আমি বলতে পারি? আরে বললে আমার মাথা থাকবে ধরের মধ্যে, এটা সম্ভব? কাজে এটা যখন হুমায়ুন কবির এই কথা বলেছেন, তাদের সিটিং এমএলএ, তাকে ঢাকার জন্য এবং একটা সম্প্রদায়কে তুষ্টি করার জন্য তিনি এই কথা বলেছেন, যে যিনি বলেন 70% এখানে আমরা, 30% এখানে হিন্দু সম্প্রদায়, 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেবো, তাকে প্রতিবাদ করলো না, তাকে ডেকে একটু শাসন করলো না, যেন ইমামরা লিখিতভাবে আবেদন করছে, লিখিতভাবে প্যাডে সই করে চিঠি পাঠাচ্ছেন, সেখানে হলো না। আমি কার্তিক মহারাজ, আমি বলেছি ভারতের সংস্কৃতি, ভারতের ধর্মের কথা, আর সেখানে আমি বুথ এজেন্ট, তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, তিনি বলুক। আমি যদি এটা বলে থাকি, সত্য যদি প্রমাণিত হয়, যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। আর একজন মুখ্যমন্ত্রী, তিনি আমার সুনাম করলেন কি আমার দুর্নাম করলেন, সন্ন্যাস হিসাবে কিচ্ছু আসে যায় না, সারা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ আমাকে চেনে, আমাকে জানে, আমাদের অনুগামী, আমাদের ফলোয়ার, আমাদের শুভানুদ্যায়ী শুভাকাঙ্ক্ষী আছেন, তারা আমাকে মানবেন। সুতরাং মুখ্যমন্ত্রীর প্রশংসায় কিচ্ছু আসে যায় না, সন্ন্যাসী নিজের শ্রাদ্ধ করে নিজে সন্ন্যাসী হয়েছি, কি তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিত, যৌন হৃষ্যতি ন দেশটি ন সচৌতি কাঙ্ক্ষতি, আমি সেই মন্ত্রে দীক্ষিত সন্ন্যাসী।